আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। রিয়েলমি আমাদের মাঝে লঞ্চ করতে যাচ্ছে তাদের নতুন একটি সিরিজ, আর এই সিরিজের নাম হলো রিয়েলমি ওয়াই সিরিজ। আর এই সিরিজের প্রথম ফোন হতে যাচ্ছে রিয়েলমি ওয়াই সিক্স। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রিয়েলমি ওয়াই সিক্স ফোনটির ফুল ডিটেলস নিয়ে। এই ফোনটিতে কি কি স্পেসিফিকেশন থাকতে যাচ্ছে, এই ফোনটি প্রাইস বাংলাদেশ ও ইন্ডিয়ার মার্কেটে কত হতে পারে, এই ফোনটি কবে লঞ্চ হতে পারে, এইসব কিছু নিয়েই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। সো আপনাকে বলবো অবশ্যই ভিডিওটি আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখার জন্য। আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও মিস না হয়ে যায়। সো সবার প্রথমেই আমরা আলোচনা করব এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি নিয়ে। ব্যাকসাইডে এই ফোনটিতে দেওয়া হবে কোয়াড ক্যামেরা সেটআপ এবং দেওয়া হবে রেয়ার মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তবে এখানেও দেওয়া হবে ওয়াটার ড্রপ নন স্কাটিং ডিসপ্লে। তবে আমার কাছে মনে হয়েছে রিয়েলমি এখন থেকে সকল ফোনে পান্সুল কাটিং ডিসপ্লে দিয়ে লঞ্চ করা উচিত, কারণ পান্সুল কাটিং ডিসপ্লে ব্যবহার করা হলে ফোনগুলো দেখতে আরও বেশি স্টাইলিশ লাগতো। এবং এখানে দেওয়া হবে ইউএসবি টাইপ সি পোর্ট এবং 3.5 মিলিমিটারের অডিও জ্যাক। তো ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি আমার কাছে ভালোই লেগেছে বাজেটের মধ্যে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। এখানে ব্যবহার করা হতে যাচ্ছে 6.52 ইঞ্চি মাপের একটা আইপিএস এলসিডি প্যানেল, এবং এই ফোনটিতে দেওয়া হবে এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, থাকবে গরিলা গ্লাস 3-এর প্রোটেকশন, আর এই ডিসপ্লেটা হতে যাচ্ছে 60 হার্জের। তো ফোনটির ডিসপ্লে কোয়ালিটিও আমার কাছে ভালোই লেগেছে। এবার আমরা আলোচনা করব এই ফোনটি ক্যামেরা সেকশন নিয়ে। ব্যাকসাইডে ফোনটিতে যে ট্রিপল ক্যামেরা সেট আপ থাকতে যাচ্ছে, এখানে দেওয়া হবে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, থাকতে যাচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এই ফোনটিতে সামনে ব্যবহার করা হবে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ব্যাকসাইডে ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং সামনে ক্যামেরা দিয়ে এইচডি প্লাস রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়া একটা ফোনের ক্যামেরা সেকশনে যেসব সেন্সর আমাদের সাধারণত প্রয়োজন হয়ে থাকে সবই থাকছে এই ফোনটিতে। তো ক্যামেরা কোয়ালিটিও আমার কাছে ভালোই লেগেছে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির প্রসেসর সেকশন নিয়ে। এখানে ব্যবহার করা হবে মিডিয়াটেকের হেলিও G35 প্রসেসর, যেটা হলো মিডিয়াটেকের বাজেট সিগমেন্টের মোটামুটি মাপের একটা গেমিং প্রসেসর। এখানে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, এসফল 9-এর মতো গেমগুলো প্লে করতে পারবেন, তবে ততটাও বেশি স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে না। আর এখানে আউট অফ দ্য বক্স থাকতে যাচ্ছে অ্যান্ড্রয়েড 11 এবং থাকবে রিয়েলমি UI, থাকতে যাচ্ছে ডুয়েল সিম কার্ড স্লট এবং সাথে থাকবে একটা এক্সট্রা মেমোরি কার্ড স্লট, যার ফলে আপনি আপনার ইচ্ছে মতো ফোনের স্টোরেজটাও বাড়িয়ে নিতে পারবেন। আর ফোনটি মার্কেটে পাওয়া যাবে 3টি ভ্যারিয়েন্টে, যার বেস ভ্যারিয়েন্ট হবে 4/64 জিবি আর টপ ভ্যারিয়েন্ট হবে 6/128 জিবি। আর এখানে থাকতে যাচ্ছে 6000 mAh-এর ব্যাটারি, বক্সে প্রোভাইড করা হবে 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার। এবার আমরা আলোচনা করব এই ফোনটি প্রাইস কত হতে পারে এই নিয়ে। এই ফোনটি প্রাইস হবে ইন্ডিয়ান রুপিতে 8000 রুপির আশেপাশে, যেটা বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে 10,000 টাকায়। তো এই বাজেটে এই ফোনটি আমার কাছে ভালোই লেগেছে, আর বাংলাদেশের মার্কেটেও এই ফোনটি অফিসিয়ালভাবে 10,000 টাকায় পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই ছিল আজকের ভিডিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।